আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা আজকে শক্তিশালী আদ জাতি যে কারণে ধ্বংস হয়েছিল সে বিভৎস ঘটনাটি শুনব। হযরত হুদ আলাইহিসসালাম আল্লাহ তাআলার মর্যাদাবানের জন্য নবী ছিল। কুরআন মাজিদের একটি সূরার নামকরণ করা হয়েছে হযরত হুদ আলাইহিসসালামের নামে। পৃথিবীর এক দুর্দশ জাতি আদ সম্প্রদায়ের কাছে তিনি প্রেরিত হয়েছিলেন। আদ সম্প্রদায়ের লোকজন ছিল শক্তি, সাহস ও দীর্ঘ দেহের প্রবাদতুল্য। ইতিহাসের শক্তিশালী গোত্রগুলোর মধ্যে একটি ছিল আদ গোত্র। মাত্র 13 পরিবারের গোত্র হলেও ব্যাপক এলাকা জুড়ে ছিল তাদের অবস্থান। তাদের বসতভিত ছিল আম্মান থেকে শুরু করে হাজার মাউত ও ইয়ামান পর্যন্ত। তারা ছিল হযরত নূহ আলাইহিসসালামের বংশধর। হযরত নূহ আলাইহিসসালামের চতুর্থ অধস্তন পুরুষ ছিল আদ সম্প্রদায়। তাদের বসবাস ছিল আহকাফে। আহকাফে এর অর্থ হলো বালুকাময় ভূমি। সে সময়ের অত্যন্ত সজীব ও শস্য শ্যামলে ভরপুর ছিল তাদের খ্যাত খামার। সব ধরনের বাঘ বাগিচাও ছিল তাদের। তাদের দৈহিক গঠন ও শক্তি সাহসের কারণে অন্য সবার চেয়ে তারা ছিল স্বতন্ত্র এক জাতি। তাদের উচ্চতা ছিল প্রায় 18 ফুট লম্বা। তারা ধীরে ধীরে হযরত নূহ আলাইহিসসালামের ধর্ম ভুলে শিরকে লিপ্ত হয়ে যান। পরে তারা ধর্মীয় দিক থেকে ছিল মূর্তি পূজক। মূর্তি নির্মাণে তারা ছিল বেশ দক্ষ এবং অভিজ্ঞ। আদ সম্প্রদায় তাদের রাজত্বের প্রতাপ ও দাপট, দৈহিক শক্তিমত্তা ও ক্ষমতার অহংকারে এতটাই মত্ত হয়ে পড়েছিল যে তারা একমাত্র মাবুদ আল্লাহ তাআলাকে একেবারেই ভুলে বসেছিল এবং বেশ দাপটের সঙ্গে আল্লাহ তাআলার নাফরমানি ও শিরকে লিপ্ত ছিল। তখন আল্লাহ তাআলা তাদের মাঝে প্রেরণ করেন হযরত হুদ আলাইহিসসালামকে। হযরত হুদ আলাইহিসসালাম তাদেরকে এক আল্লাহর ইবাদত করতে বললেন, মূর্তি পূজা ছেড়ে দিতে বললেন। তার সম্প্রদায়কে আল্লাহ তাআলার একাত্ম ও তার প্রতি ইবাদত করার জন্য আহ্বান জানালেন। মানুষের প্রতি জুলুম করতে নিষেধ করলেন, কিন্তু আদ জাতি তার কথায় মোটেই কান দিলেন না। তাকে কঠোরভাবে মিথ্যা প্রতিপন্ন করলো এবং অদ্যত গর্বের সঙ্গে বলল, আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে? আজ গোটা পৃথিবীতে আমাদের চেয়ে অধিক প্রতাপ ও ক্ষমতার অধিকারী আর কে আছে বলো? কিন্তু হযরত হুদ আলাইহিসসালাম অবিরাম ইসলামের দাওয়াত দিয়েই গেলেন। তিনি তার সম্প্রদায়কে আল্লাহর শাস্তির ভীতি প্রদর্শন করতেন এবং অহংকার ও অবাধ্যতার পরিণাম বর্ণনা করে নূহ আলাইহিসসালামের ঘটনাগুলো মনে করিয়ে দিতেন এবং তাদের পাপের পথ থেকে ফিরে আসার আহ্বান জানাতেন। হযরত হুদ আলাইহিসসালাম সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করে দিলেন। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের পর তাদেরকে আল্লাহ তাআলা কীভাবে দুনিয়াতে আবাদ করেছেন, কীভাবে তাদেরকে ধনে জনে সমৃদ্ধি দান করেছেন তা স্মরণ করিয়ে দিলেন। তিনি বলেন, তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কওমে নূহর পর সর্দার করেছেন এবং তোমাদের দেহের বিস্তৃতি বেশি করেছেন। তোমরা আল্লাহ নিয়ামত সময় স্মরণ করো যাতে তোমাদের মঙ্গল হয়। সূরা আরাফ আয়াত নাম্বার 69। তার দাওয়াতে কিছু সংখ্যক লোক পাপের পথ থেকে ফিরে এলো, বেশিরভাগই তাদের নবীর কথায় ভ্রক্ষেপ করেনি। কিন্তু আজ সম্প্রদায় নবীকে অস্বীকার করল, তারা আল্লাহ তাআলার ইবাদত করতে অস্বীকার করল, পিতৃপুরুষের মূর্তি পূজা পরিত্যাগ করতে অস্বীকৃতি জানালো। হযরত হুদ আলাইহিসসালাম তাদেরকে আল্লাহর আজাব ভয় দেখিয়ে সতর্ক করলেন, কিন্তু তারা অদ্ভুত প্রকাশ করে বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্য সমান। এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বই নয়, আমরা শাস্তিপ্রাপ্ত হব না। সূরা শুআরা 136 থেকে 38 নম্বর আয়াত। আদ সম্প্রদায় নবীকে মিথ্যারোপ করেই ক্ষান্ত থাকেননি, তারা আল্লাহর আজাব নিয়ে উপহাস করল। তারা বলল, অথবা নিয়ে আসো আমাদের কাছে যার দ্বারা আমাদেরকে ভয় দেখাচ্ছ, তুমি যদি সত্যবাদী হও। সূরা আরাফ আয়াত 70। অবাধ্যতা ও অন্ধতার কারণে আল্লাহ তাআলা তাদের উপর ক্ষুব্ধ হলেন, ফলে অনাবৃষ্টি দেখা দিল। বৃষ্টির অভাবে জমি ফেটে চৌচির হয়ে গেল, ফসল নষ্ট হলো, গাছপালা তরুলতা মরে গেল। সম্প্রদায়ের লোকেরা বলাবলি করতে লাগলো, কেন এমন দুর্যোগ নেমে এলো? হযরত হুদ আলাইহিসসালাম তখন তাদেরকে বললেন, এটা আল্লাহ তাআলার রাগের বহিঃপ্রকাশ। তোমরা যদি ঈমান আনো তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন, তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের শক্তি আরও বৃদ্ধি করবেন। কিন্তু সম্প্রদায়ের লোকদের অবাধ্যতা আরও বাড়ল।
এবং তার সাথে অনাবৃষ্টিও দীর্ঘায়িত হলো, যা 3 বছর পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহ তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানে সাদা কালো ও লাল মেঘ দেখা দেয় এবং গায়েবি আওয়াজ আসে যে তোমরা কোনটি পছন্দ করো। লোকেরা কালো মেঘ কামনা করল। তখন কালো মেঘ এলো। লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে তাদের নবী হুদ আলাইহিসাল্লাম বলেন, বরং এটা সেই বস্তু তা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তদ আজাব। সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে। ফলে অবশেষে পরদিন আল্লাহ তাআলার চূড়ান্ত গজব নেমে আসে। 7 রাত ও 8 দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। মেঘের বিকট গর্জন ও বজ্রঘাতে বাড়ি ঘর সব ধসে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে পড়ে। মানুষ ও জীবজন্তু শূন্য উত্থিত হয়ে সজোরে জমিনে পতিত হয়। সূরা কামার আয়াত 20, সূরা হাক্কাহ আয়াত 6 থেকে 8। এভাবেই শক্তিশালী ও সুনামদেহের অধিকারী বিশাল বহু আদ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায়। হযরত হুদ আলাইহিসাল্লামের সম্প্রদায়ের লোকেরা শক্তিমত্তা ও সূর্যবীর্য ছিল জগদ্বিখ্যাত। সেই অহমিকার কারণে তাদের ধারণা ছিল পৃথিবীতে আর কোনো শক্তি তাদের ধ্বংস করতে পারবে না। কিন্তু তারা বুঝতে পারেনি আল্লাহ সামান্য শক্তির সামনে দুনিয়ার মহাশক্তি ধরে টিকে থাকতে পারে না। তারা সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় তারা বাতাসের মধ্যে ঘুরতে থাকে এবং জমিনে ধপাস করে পতিত হয়। তখন তাদের মজক তাদের কলিজা শরীর থেকে বের হয়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। সুতরাং আমাদের উচিত শক্তির বড়াই না করে সব শক্তির আধার আল্লাহর সামনে মস্তক অবনত হওয়া। আল্লাহ তাআলার অশেষ রহমতে হযরত হুদ আলাইহিসাল্লাম এবং তার যারা অনুসারী ছিল তাদেরকে আল্লাহ হেফাজত করেন। আসসালামু